হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে টাইম প্রায় 1:30 কাছাকাছি হচ্ছে, তার 1:30 পেরিয়ে গেছে হয়তো। তো আজকে দুপুরে কি লাঞ্চ করব? কাজ থেকে এসে আজকে একটু ব্রেকফাস্ট করেছি, ফিরেছি প্রায় 12:00 কাছাকাছি। তারপরে একটু ভিডিও বানানোর কাজ ছিল, করেছি। কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সব কাঁচা হয়ে গেছে, মেলা হয়নি, সব রাখা রয়েছে। তো এবার বসে বসে ভাবছিলাম আজকে একটু রান্না করে খেতে ইচ্ছা করছে। নর্মালি আমি ভীষণ কুঁড়ে, কুঁড়ে মিন্স আউটডোর ওয়ার্কে আমি একেবারেই কুঁড়ে নই, কারণ অফিসের কাজকর্ম কিন্তু একদম নিখুঁতভাবে করে আসি, কারণ ওটা করতে হয়, কারণ ওটা হচ্ছে কারোর আন্ডারে। কাজ ঠিকঠাক না করলে কি হবে তোমরা জানোই তো। অফিসের কাজটার দিকে কুঁড়েমো ইচ্ছে থাকলেও করা যায় না, প্রপারলি একদম কাজটা করা হয়। করে তারপর এখানে যখন আসি না, তখন কুঁড়েমোটা হয় এখানে, টায়ার্ড থাকি, ফিরে আর ইচ্ছে করে না। আর আমার কাজটা তোমরা জানোই, আমার ফিল্ড ওয়ার্ক থাকে, মানে ওই বাস মেট্রো অটো করে বা কিছুটা হেঁটে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। সাউথ কলকাতার মধ্যে আমি বেশিরভাগটা কাজ করি, নর্থে কম যাই। তো এই সব করতে করতে না শরীরে একটা টায়ার্ডনেস আসে, এখানে ফিরি যখন তখন আর ইচ্ছে করে না, রান্না করেও খেতে ইচ্ছে করে না। তো আমার প্রায় দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করি, তোমরা জানোই, হয় আলু সিদ্ধ ঘি ভাত, নইলে ডিম অমলেট করে নিয়ে ভাত খাচ্ছি, নইলে ওটস বানিয়ে নিচ্ছি, নইলে ম্যাগিটা কমই খাই, নাইলে ডিম পাউরুটি টোস্ট, এটা বেশি খাওয়া হয়। মানে ডিমটা আমার ডায়েটের মধ্যে থাকে, একটা দুটো মানে 3টে ডিমও হয়তো খেয়েছি, তো এই খেয়েই কাটাই। বাট মাঝে মধ্যে একটু রান্না করে খেতে ইচ্ছে করে, সেরকমই আজকে। তো বসে বসে ভাবছিলাম কি খাই কি খাই। তো আপাতত আমি চিকেন মাটন খাওয়া ছেড়ে দিয়েছি, তোমরা জানোই একেবারেই মানে ঘেন্না করি তা নয় চিকেন মাটন, বাট আমার ওই একটা জিনিস ভিতরে তৈরি হয়েছে, কোনো প্রাণী হত্যা করে খাবো না এরকম একটা ব্যাপার। মাছটা খাই, জানি না হতে হতে পারে কখনো মাছটাও ছেড়ে দিলাম, যদি কখনো সেরকম সিচুয়েশনে পড়ি মানে সেটার প্রতি যদি ভালো লাগা চলে যায় হয়তো আমি আর খাবোও না। তো আপাতত চিকেন মাটন খাই না, তাই কেনাও হয় না, রান্নাও করা হয় না। বাট আজকে ফ্রিজে রাখা রয়েছে কাঁচা, সেটা হচ্ছে চিংড়ি। চিংড়ি মাছ প্রায় 1 মাস হয়ে গেছে কেনা, বেছে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখা রয়েছে। আজকে ভাবছি ওই চিংড়ি মাছটাকে একটু বানিয়ে খাবো, একটু দই চিংড়ি বানাবার ইচ্ছা রয়েছে। তো দই চিংড়ি বানাবো, বসে ভাবতে ভাবতে মাথায় আসলো যে দই দিয়ে বানাবো, তো দই নেই বাড়িতে, আর প্লাস হচ্ছে পাউডার যে মশলাগুলো না, অনেকদিন হয়ে গেলে দেখবে বর্ষাকালে মেনলি পাউডার মশলাগুলো এয়ার টাইট কন্টেইনারে থাকলে ওর থেকে থেকে কেমন হয়ে যায়। তো জিরে আর লঙ্কা গুঁড়ো না ঘরে নেই, লাস্ট ডে একদিনকে রান্না করতে গিয়ে যেটা শক্ত হয়ে গেছিল সেটাকেই কোনোভাবে তরকারিতে দিয়ে রান্না করেছি, বাট ওইরকম হয়ে গেলে কালার ফেড হয়ে যায় দেখবে, গুঁড়ো লঙ্কার কালারটা সাদা মতন হয়ে যায় আর ওটা রান্না করতে ইচ্ছে করে না। তো ওগুলো সব ফেলে দিয়েছি, কিছুই যেহেতু নেই তো আমাকে কিনতে হবে, তো সবই ব্লিঙ্কিট থেকে নিয়ে এসেছি, এই দেখো এক ব্যাগ জিনিস এসেছে। তো কি কি কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, বাট তার আগে যেটা করতে হবে চিংড়ি, চিংড়িটা একদম জমে তাল মানে ডিফ্রিজের ভিতরটা না পুরো কাশ্মীর হয়ে আছে, সিমলা মানালি কাশ্মীর হয়ে আছে। এই দেখো পুরো বক্সটা দেখতে পাচ্ছ, 1 মাস ধরে এটা এইভাবেই রাখা ছিল। তো আমাকে এখন যেটা করতে হবে, এটাকে যদি এইভাবে রেখে দিই তাহলে এটা রাত হয়ে গেলেও পুরো নর্মাল হবে না, মানে এই 1 ঘন্টার মধ্যে আমি যদি চাই রান্না করবো হবে না। তো এখন এটাকে করতে হবে, টিফিন বক্সটা খুলে চিংড়িটার মধ্যে জল ভরে দিতে হবে, দিলে তাড়াতাড়ি নরম হবে, তাহলে মানে চেষ্টা করবো 3:30-3:30 মধ্যে লাঞ্চটা বানিয়ে খাবার। আর আজকে যখন দই চিংড়িটা বানাবো, প্রথমবার বানাচ্ছি আমি চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ঝাল, অনেক রকমের চিংড়ির তরকারি খেয়েছি বানিয়েছি, দই চিংড়িটা ফার্স্ট টাইম আজকে বানাবো, তাই ভাবছি তো এটার উপরে একটা রেসিপি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই হলো চিংড়ি, আমি এখন এটাকে খুলি, জল ভরে রেখে দিই, তারপরে ব্লিঙ্কিট থেকে কি কি আজকে অর্ডার করে কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করতে আজকে ব্লিঙ্কিটে কি কিনেছি, আমার অনলাইন অর্ডারের এক্সপিরিয়েন্স বলবো। আগে মুদি দোকান থেকেই সমস্ত কিছু কিনতাম, ঠিক আছে, এখন ব্লিঙ্কিটের সুবিধাটা পাওয়ার পর থেকে কি হয়েছে না, আর দোকানে গিয়ে দাঁড়াই না, দোকানে দাঁড়ালে অনেকজন থাকে তাদেরকে জিনিস, আর আমাদের এদিকে দোকানগুলোতে না একটু ভিড় হয়, মানে দোকানে গেলে 15 মিনিট তো লেগেই যাবে তোমাকে, 5টা লোক থাকলে 5 জনকে একটা একটা করে জিনিস দিয়ে সবাইকে আটকিয়ে রেখে দেয়, মানে তুমি চাইলে ওখান থেকে বেরোতেও পারবে না এরকম একটা ব্যাপার, আর যখন অনেক জিনিস নেওয়ার থাকে তখন তো আরও সময় লেগে যায়। তো আমি কি করি,
প্রত্যেক দিন কিনি না, যেন প্রত্যেক দিন মুদি দোকানে খুচরো খাচরা জিনিস কিনতে যাও সেরকম করি না। আমার যখন যেটা ঘরে শেষ হয়ে যায় আমি না তখন ব্লিঙ্কিটে অ্যাড করে রেখে দিই, আর একসাথে যখন অনেক জিনিস হয়ে যায় ধরো 1000 টাকার মতন কেনাকাটি করলে তখন না ডেলিভারি চার্জটাও অনেক সময় নেয় না, আর তখন আমি অর্ডার করে দিই। তো আজকেও সেরকমই একটা দিন, বাড়িতে অনেক জিনিস শেষ হয়ে গেছিলো, সেটা কিনবো কিনবো কেনা হচ্ছিলো না, সব স্টোর করে করে ব্লিঙ্কিটে রাখছিলাম, আজকে ফাইনালি অর্ডার করেছি। তো প্রথমেই ব্যাগ থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে কলমি শাক, আমার জন্য নয় আমার বাচ্চাগুলোর জন্য, বাচ্চা মানে আমার ছেলে নয়, দাঁড়াও ছবিটা বাঁধি, বড্ড গরম লাগছে, বাচ্চা মানে আমার ছেলে নয় কিন্তু, বাচ্চা মানে হচ্ছে আমার দুটো র‍্যাবিট, আমার বাচ্চার মতনই আমি ওদেরকে ভালোবাসি, ওর বাচ্চার মতনই রাখি যত্ন করি, ওরা না এইটাকেই পেট ভরায়। তো ওদের জন্য মাঝে মধ্যে মার্কেট থেকেও কিনি, আবার অনেক সময় ব্লিঙ্কিতে যখন অর্ডার করি জিনিস ব্লিঙ্কিট থেকেও কিনে নিই। তো আজকেও আমি বাজার থেকে কিনেছি, বাট আবার কিছুটা ব্লিঙ্কিট থেকেও কিনে নিয়েছি, একটু কমে দেখাচ্ছিল সেই এই যে। এবার এগুলোকে কি করব, বাড়ি গিয়ে এই বান্ডিলটা কাটবো, শাকটা বাছবো, বেছে আলাদা করে প্যাকেটে ভরে ফ্রিজে রাখি, তাহলে অ্যাটলিস্ট দুদিন চলে যায়। তো প্রথমেই ব্যাগ থেকে কলমি শাক বেরোলো, দেন বেরোচ্ছে ধনে পাতা, আজকে যেহেতু দই চিংড়ি বানাবো তো আমার একটু ধনে পাতা লাগবে, বাজার থেকে কিনলে 10 টাকায় পাওয়া যেত বাট এখানে 10 টাকায় পাওয়া যাবে না, এখন গরমকাল তো ধনে পাতার দাম 100 গ্রাম মতন কিনেছি 30 টাকা নিয়েছে, তো আমার বেশি লাগবে না, একটা তরকারির জন্য অল্প ইউজ করব, বাকি নিয়ে চলে যাবো নইলে ফেলা যাবে। আর এখানে রয়েছে ডিম, আমি এই হরিণঘাটার ডিমটা কিনি, তোমাদেরকে দেখাই, তোমরাও অনেকে কেনো জানোই, ব্লিঙ্কিটে আজকাল সবাই কিছু না কিছু কিনতে থাকে, আমি এখন ডিম এখান থেকেই কিনি, একটু দাম দোকানের থেকে হয়তো 1 টাকা বেশি নেয়, বাট ডিমটা না সাইজে বেশ অনেকটা বড় থাকে, আমার বেশ পুষিয়ে যায়, ডিমগুলো বেশ বড় বড় সাইজের হয়, 6টা করে থাকে, কখনো দাম নেয় 43, কখনো 48, কখনো 50, যখন যেমন দাম হয় তখন তেমন। তো যখনই জিনিস অর্ডার করি আমি একটু ডিমটা কিনে নিই, এরকম 12খানা ডিম কিনেছি, ডিমটা আমি একটু বেশি খাই, কিছু না থাকলে 3-4টে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে অমলেট করে খেয়ে নিই, ওটাও হয়ে যায়। তো আর এটা হচ্ছে আমাদের মেয়েদের জিনিস, আলাদা করে আর বললাম না, তোমরা সবাই জানো সবাইই বাড়িতে মা বোন দিদি কাকিমা জেঠিমা ফিমেল কেউ না কেউ আছে, প্রত্যেক মাসেই তাদের ওই জিনিসটা প্রয়োজন হয়, আলাদা আলাদা কোম্পানির আছে যার যেটা লাগে কিনে। আচ্ছা এইখানে একটা তোমার ডিশ ওয়াশার লিকুইড জেল পেয়েছি যেটার দাম হচ্ছে 125 টাকা, বাট এটা এত কিছু কেনাকাটা করেছি বলে আমাকে অনলি 53 রুপিসে দিয়েছে, এই দেখো সস্তা না, এটা একটা অফার, মানে তুমি 1000 টাকায় কিনছো তাই 125 টাকার জিনিসটা 53তে দিয়েছে, তো একটা ভালো জিনিস পাওয়া গেল, যেগুলো মুদি দোকানে গেলে অফারটা দেয় না। ওকে আচ্ছা আজকে যেহেতু দই চিংড়ি বানাবো, দই কিনেছি, তার সাথে এই যে গুঁড়ো মশলাগুলো ছিল না, ধনে জিরে হলুদ শুকনো লঙ্কা গরম মশলা সব কটা আজকে লাগবে। আচ্ছা তার সাথে বাড়িতে সর্ষের তেল অল্প আছে বাট শেষ হয়ে গেছে, একটুখানি আছে, তো যেহেতু আমার রিফাইন্ড অয়েল একদম নেই, রিফাইন্ড অয়েলটা কেনার ছিল সেই জন্য সঙ্গে সর্ষের তেলটাও কিনলাম, নইলে আবার আমাকে পরে সর্ষের তেল কিনতে হবে। এই দেখো পেঁয়াজ, আজকে পেঁয়াজ লাগবে, আচ্ছা কাঁচা লঙ্কা যেটা রোজই লাগে, আচ্ছা তার সাথে কিনেছি জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন কিছুই ছিল না ঘরে, আজকে রান্নায় লাগবে, তো আদা রসুনটা অনলাইনে অনেক বেশি দাম দেখাচ্ছে তাই জন্য আমি জিঞ্জার গার্লিক পেস্ট কিনে নিলাম, এটা দিয়ে কয়েকটা দিন রান্না করে খাই, এটা অনেক দিন চলবে, তারপরে পরে বাজার থেকে বাকি জিনিস কিনে মানে আদা রসুন গোটা এনে পেস্ট বানিয়ে রাখবো। আর রয়েছে চা পাতা, যেটা ছাড়া আমার চলে না, চলো ব্যাগ হয়ে গেল খালি। আচ্ছা এখন মশলার মধ্যে আমার যেটা লাগবে মানে ঢালতে লাগবে, দেখো এগুলো হচ্ছে আমার মশলা স্টোর করে রাখা, সবার বাড়িতেই থাকে, হলুদ ঢালবো না কারণ হলুদ বাইরে আছে, আচ্ছা শুকনো লঙ্কা তো ঢালতে পারি, তো সবার বাড়িতে এরকম ধরনের কন্টেনার থাকে, কেন থাকে কারণ নিরামিষ আর আমিষের জন্য আমরা মশলা আলাদা করি, আর এত মশলা সব ওই যেখান থেকে মশলা তুলে রান্নায় দেবো সেখানে কেউই ঢালে না, ঠিক বলছি কি না, তো আমি এর মধ্যে মশলাটাকে ঢেলে রেখে দেবো, আর যতটা প্রয়োজন সেটা আমার ওই একটা গোল বাটি রয়েছে যার মধ্যে সমস্ত মশলা একটু একটু করে বের করে রাখা থাকে তার মধ্যে বের করে, আর এইটা আলাদা করে রাখার কারণ এটাই যে কখনো যদি নিরামিষ রান্নাবান্না করতে হয় তখন তাহলে আমি এখান থেকে ইউজ করতে পারবো, এই জন্য এই কন্টেনারটা করা, আর এই কন্টেনারে রেখে রেখেই মশলাগুলো হয়ে যায় খারাপ, কারণ তোমাদের মতন আমার বাড়িতে রোজ রোজ রান্না হয় না তাই রোজ রোজ দরকারও পড়ে না,
আর এই বর্ষাকালে মশলাগুলো ভীষণভাবে নষ্ট হয়, যেটা আমার হলো। তো যাই হোক, লুজ কেনার থেকে এই কুকমি বলো, ক্যাচ বলো, আরও অনেক কোম্পানি রয়েছে, সেগুলোর কেনাটাই বেটার। তো এইগুলোকে এক এক করে আমি ঢেলে নিই, এগুলো ঢালতে এখন সময় লাগবে। ডিপাটা হয়ে গেছে ছোট, যাই হোক এই প্যাকেট একটু আছে, সেটা ওর মধ্যে ঢেলে নেবো, হয়ে যাবে। হয়ে গেছে সব বলতে গেলে, শুধু গরম মশলা, এই যে সানরাইজের গরম মশলা, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো ঢাললাম, বাকি ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে। এরপর যেটা ঢালতে হবে সেটা হলো এই যে তেল, এটা হলো কাপড়। এই তেলের এই কন্টেনারগুলো ইউজ করলে না খুব ভালো, কেন ভালো বলছি, তোমরাও ইউজ করো, তোমরাও জানো কিসের মতন তেল দেওয়া যায়, নইলে আমার না আগে তেল ঢালতে গেলেই তেল বেশি পড়ে যেত। ব্যাস আবার তোলো, খুব ঝামেলা। তো আমি কি করি এখন, এরই মধ্যে তেল ঢেলে রেখে দিই। 500 ml করে দুটো বটল আছে, আর এখানে রয়েছে আমার অয়েলটা 100 মানে তোমার কি বলে 1 লিটারের। তো দুটোতে 500-500 করে রাখতে হয়, একটা বড় কন্টেনার আমার কাছে নেই। এক সর্ষের তেলের কন্টেনারটা 1 লিটারের, আর এইগুলো অনলাইনে কিনেছিলাম, এগুলো 500 করে এসেছে। তো দেখো তেলটাকে আমি এবারে এর মধ্যে ঢালবো, এটা খুব কঠিন একটা কাজ, কখনোই ভালোভাবে ঢালতে পারি না, গা বেয়ে বাইরে পড়ে যায়, এখনো একটুখানি গেল। তেলটা গায়ে পড়ে গেলে আবার ডিব্বাটাকে ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, নইলে পুরো ধুলো চিপকে, রান্নাঘরে জানোই রান্নাবান্না করলে ছাঁ চড়ে তেল মশলার, এই এগুলোতে লেগে গিয়ে এগুলো পুরো তেল চেটে চেটে হয়ে যায়। এইভাবেই ঢেলে রাখি, ব্যাস একটুখানি ফাঁকা রাখলাম, কারণ ঢাকনাটা লাগবে, তো তাই জন্য একটু ফাঁকা রাখি, নাহলে তেল আবার না বাইরে চলে আসে। ব্যাস আমার হাতে সবসময় এটা দিয়ে তেল পড়ে যায় গায়ে ঢালতে গেলে। এই দেখো, বলতে বলতে যেটা বলছিলাম সেটাই হলো, পুচ করে বেরিয়ে গেল, দেখি নিচে পড়ে গেল তেল। এই জন্য কাপড়টা নিয়ে বসেছি, এই ভুলটা বরাবর আমার দিয়ে হবে, যত ভাবি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তেলটা দেওয়া, দেখো গায়েও পড়ে গেছে। চলো এটা হলো, আর একটুখানি বেঁচেছে, এই দেখো এটা আবার কেমনি খুলেছে, এর মধ্যে এটা রয়ে গেছে। রাবারটা ভেতরে আটকে যাচ্ছে, তাহলে হাতটা পুরো তেল তেল হয়ে গেল আমার। বাড়িতে কাজ থাকে না, এইগুলো হচ্ছে কাজ, তোমরা মনে করো এগুলো কাজই না, করে দেখো কোনোদিন। যারা বাড়িতে থাকে তারা ঠিক এইসব সামলে করে নেয়, কিন্তু এই যারা কাজে বেরোয় তাদেরকে বাড়ি এসে ফের গুছিয়ে গেছে এইসব করা খুব বিরক্তিকর। আমি সত্যি বলছি আমার বাইরে এত বেশি খাটনি হয় যে ঘরে এসে আর কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু না করলে করার কেউ নেই, খেতে গেলে করতে হবে। বাইরে মানে অফিসে বসে যদি কাজ হয় না, তাও ক্লান্তিটা কম থাকে। তোমরা যারা ফিল্ড ওয়ার্ক করো, মানে এদিক ওদিক ঘুরে ঘুরে কাজ করো, তারা ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি, বাকি কেউ বুঝবে না। যারা অফিসে বসে কাজ করো, গিয়েই তো অফিসের চেয়ারে বসে যাও, তোমরা বুঝবে না। তো যাই হোক, চলো হলো, আজকে তাহলে রান্না করে খাচ্ছি কি দই চিংড়ি, এটা লকটা মনে হয় গেল। যাই হোক দেখা যাক এটাকে কি করে ঠিক করবো, বুঝতে পারছি একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ বিগড়ে যায়। চলো ফাইনালি হয়েছে। সো চিংড়ি বানাতে কিন্তু এখনো টাইম আছে, কিচেনে কিছু এঠো বাসনপত্র রয়েছে, টিফিন খেয়েছি বললাম, সেইগুলো সব রয়েছে, সেগুলো সব মেজে ঘষে সাফ করি, কিচেনটা একটু ক্লিন করি, কারণ কুকিং ভিডিও বানাবো, তো যত এলোমেলো হয়ে বাসন কোসন জিনিসপত্র রাখা আছে সেগুলোকে আমাকে আগে সরাতে হবে।
তারপরে চিংড়িটাকে একটু বারে 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 জল পাল্টিয়ে দিয়ে ওটাকে তাড়াতাড়ি সফট করতে হবে, যাতে ওটা রান্নার মতন হয়ে যায়। আর তারপরে করব কুকিং ব্লগের ভিডিও। তো জানি না দই দিয়ে চিংড়ি মাছের আগে আমি কখনো খাইনি, বানাইওনি, আজকে প্রথমবার বানাবো। কেমন লাগছে, কেমনভাবে রান্না করছি আর খেতে কেমন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের এই ব্লগটা এখানেই অফ করছি। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।